ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন বেরোবো বলে রেডি হয়েছি। ইন্দ্রনীল নিচে এসেছে, দাঁড়িয়ে আছে। অনেকের বাড়িতে কিন্তু মাসের প্রথমে মাসকাবারি হয়ে যায়, তাই তো? কিন্তু আমার ক্ষেত্রে কোনো ঠিক নেই। কখনো মাসের প্রথমে হয়, কখনো মিডলে হয়, আবার কখনো মাসের শেষে হয়। তো আজকে মাসের মিডলে মাসকাবারি জিনিসগুলো তুলতে যাচ্ছি, আর পেছনে দেখছো ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি। তো একদম দেরি করছি না, ইন্দ্রনীল নিচে দাঁড়িয়ে আছে। গরমের মধ্যে বেশি বকবক করব না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব কোন দোকান থেকে আমি আমার মাসকাবারিগুলো তুলি আর কি কি নিই, ঠিক আছে? তো চলো আমার সাথে। কি কি জিনিস কিনেছি। এই যে আমাদের এখানে হাটে বাজার বলে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, ওখান থেকেই আমি মাসকাবারিগুলো তুলি, দেখাচ্ছি। নিয়েছি ফিনাইল, বেঙ্গল কেমিক্যালের ফিনাইল, টাইলস পরিষ্কার করবার জন্য এটা নিয়েছি, অ্যাসিড নিয়েছি, একটা ইপি নিয়েছি, গুড নাইট, এটা গোল্ড ফ্ল্যাশ নিয়েছি, চারটে টুথ ব্রাশের সেট, একটা মুভ স্প্রে যেটা আমার সব সময় লাগে, ভাজা ছোলার প্যাকেট এই দুটো নিয়েছি, ধনিয়া পিয়াট নাট, একটা চাকলি নিয়েছি, এই এক কাপ, একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, বিস্কুট আমাদের খুব লাগে, চানাচুরের প্যাকেট নিয়েছি, আর একটা চানাচুরের প্যাকেট নিয়েছি। এটা হলো আমার একটা ফেভারিট বিস্কুটের মধ্যে একটা, সেটা হলো নাইস। ছোট ডেটল নিয়েছি জামা কাপড় ধোয়ার জন্য, ঠাকুরের বাসন মাজার জন্য ডেটল নিয়েছি, 5 টাকা দামের চারটে ছোট ভীম বার নিয়েছি, দুটো গায়ে মাখার সাবান নিয়েছি, একটা হচ্ছে পুরনো সিন্তল আর একটা হচ্ছে নিমকান্তি। তার মধ্যে পুরনো সিন্তলের গন্ধ আমার খুবই ভালো লাগে, মানে খুবই প্রিয় সাবান আমার, আর এই নিমকান্তিটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। আর একটা চানাচুর নিয়েছি, দেখাতেই ভুলে গেছিলাম, একটা নিয়েছি সার্ফ এক্সেল ম্যাটিক, মাথার তেল, ছোট হ্যান্ড স্যানিটাইজার, একটা বাদামের প্যাকেট নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, এতগুলো ধনে কিনেছি ইচ্ছে করে। আমি 100 ধনে চেয়েছিলাম, দোকানে স্টক ছিল না, তো ওদের কাছে এরকমই ধনে ছিল, মানে এইটুকু প্যাকেটে প্যাকেটে ধনে ছিল। তো আমি বললাম যে না, আমার এইগুলোই দরকার, আপনি আপাতত আমায় দিয়ে দিন, পরে আমি আবার আপনার দোকান থেকে এসে কিনে নেবো। ধনে গোটা জিরে আমি একটা কারণেই কিনি, কারণ আমি ভাজা মশলা রান্নায় দিই, আমি নিজে ভাজা মশলা তৈরি করি, শুকনো খোলায় ভেজে এটাকে মিক্সিতে বাটি এই দুটোকে বেটে আমি রেখে দিই, ওই রান্নার মধ্যে আমি এইগুলো দিই। এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, এত দেরি করছো কেন, চটপট অল নোটিফিকেশন বাটনটা টুং করে ক্লিক করে দিও, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, চলো।